हलो फाइनेंस डिपार्टमेंट फैसेंटी संचाजक सकमु जुंगी थीरिमानी पांडाओ नारवाय अकरा अंगई मानजगी फिदाराय पांडानो जेंसे रखा याकजु मंत्री जिष्णु देवबर्मा थीरिमानी पांडाओ सकमु जुंगी थीरिना फानी सिकला रकनब खाका हम याफरका याकजु मंत्री ते साक थी रुई लुकु चुबामानी हाय कतर चुबाम गुरै हिनि बसाका बिनि गक्लाम কালকে তো 15th আগস্ট 25th ইয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আমাদের সবাইকে শুভেচ্ছা আর আমি ট্যাক্স ডিপার্টমেন্টকে কমিশনার ট্যাক্সের এবং ওনার ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই মুহূর্তে উনি কালকে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে এত বড় আকারে সত্তর পঁচাত্তর জন যুবকরা দুদিন আরও লাভ দেবেন একজনের সঙ্গে দেখা হয়েছে আমার এখনই ও বিশ বার দিয়েছে বেশিরভাগই যুবকরা আসছে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন করছে এটা দিয়ে কি বোঝা যায় যে সোসাইটি তো মুভ সোসাইটি এখন কাজ করছে নিজেদের উন্নতির জন্য নিজের সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায় আমি গেছি ব্লাড ডোনেশন করে দেখি স্বেচ্ছায় মানুষ অনেক মানুষ আসছে এই অ্যাওয়ারনেস বিল্ডিং করাটা সেটা খুব বড় কথা এবং আপনারা জানেন রক্তের উপরে আর দান হতে পারে আর রক্ত কিন্তু ইজ দ্য সিম্বল অফ ডেমোক্রেসি আমরা বলি এটা গণতন্ত্রের প্রতীক রক্ত রক্ত কোনো জাত থাকে না কোনো ধর্ম থাকে না কোনো জাত পাত কিছুই থাকে না ভাষা থাকে না রক্ত রক্তই বহু ডেমোক্রেটিক ফর্ম সুতরাং রক্তদান সবথেকে সর্বোচ্চ দান আমাদের প্রাণদান এবং মানুষের প্রাণ রক্ষার দান সমাজের জন্য সবচেয়ে বড় দান যদি কিছু হয়ে থাকে সেটা হলো রক্তদান কারণ রক্ত দিই রক্ত তো আর কি বানানো যায় না রক্ত দানই করতে হবে মানুষের রক্ত কিনা যায় না রক্ত কী বলে তৈরি করা যায় না রক্ত দানই করতে হয় আর যুবক যুবতীরাদের সামনে এগিয়ে আসছে এত বড় বড় আকারে কী বলে এত বড় সংখ্যায় যে আসছে ওরা রক্তদান করার জন্য সেটা লক্ষ্যোন্নতি করাইছে চিরকাল থেকে করাইছে যুবক যুবতীরা সবসময় সমাজের কাজ করার জন্য সবসময় এগিয়ে আসছে কালচারের শিবিরই হোক রক্তদান শিবিরই হোক লেখাপড়াতেই হোক সব জায়গায় যুবক যুবতীরা এগিয়ে আসছে সেটাই একটা ট্রান্সফরমেশন কিন্তু সেটা একটা ট্রান্সফরমেশন স্পোর্টসে হোক সেটা একটা কিন্তু চেঞ্জ ত্রিপুরায় যে দেখা যাচ্ছে এবং আমি ট্যাক্স ডিপার্টমেন্টকে আমি সব ট্যাক্স ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাই আমি এছাড়াও আজকে আমরা একটা ওপেনিং করছি এখানে পেনশনার্স কী বলে দিবেন না হেল্প ডেস্ক বলে হয় দুজনই আসবে হেল্প ডেস্ক বলি হয় এটা দেখুন বয়স্করা পেনশন পায় বহুদিন চাকরি করার পরে 30 বছর 32 বছর পরে ছোটো ছোটো কাজের জন্য সেক্রেটারি যেতে হয় আর সেক্রেটারি সিকিউরিটি জোন ওদের সিকিউরিটি বলে ওই পাস নিতে হয় নিয়ে দেখি অফিসের ডেস্কে থাকে না সুতরাং আমি চাই যে ওরা এখানে আসুক কী বলবো শহরের প্রাণ কেন্দ্র এখানে এসে গভর্নমেন্ট প্রজেক্ট আজকাল আমরা বলি না গভর্নমেন্ট আমরা বলি একটা মুভমেন্ট তৈরি করা সব কিছু নিয়ে মুভমেন্ট তৈরি করা সমাজ যখন মুভ করবে তখনই তো রাজ্য দেশ রাষ্ট্র মুভ করবে সমাজের মুভমেন্টের মধ্যে রাষ্ট্র মুভ সেটা বিশ্বাস করি তাই সবাই আপনাদেরকে বিশেষ করে মিডিয়াকে আমি অভিনন্দন জানাই ভালো কাজ করছেন এই করোনার সময় আপনারাও জায়গায় জায়গায় গিয়ে অনেক রিপোর্টিং করেছেন একটা রিস্ক নিয়ে আগামী দিনে কাজটা করবেন এগুলো আপনাদের